আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি যিনি আমাদেরকে আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে একটি তাওহিদী প্রতিষ্ঠান কোরআন সুন্নাহর আলোকে একটি দ্বীনী প্রতিষ্ঠান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ইউনিয়নে আমাদের গ্রামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন, আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আসলে আমি ওয়াজ মাহফিলের যেই বক্তব্যগুলো হয়, স্বাভাবিকভাবে ওয়াজ মাহফিল বলতে আমরা যা বুঝি, আমি ওই বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করব না। আমি শুধু কয়েকটা জিনিস, কয়েকটা দিক আমি আপনাদের চোখে আঙ্গুল দিয়ে একটু দেখিয়ে দিতে চাই। যেমন দেখেন, আমাদের সমাজ ব্যবস্থাপনা, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, আজকে মানুষ আজকে পাশাপাশি কিছুদিন বা কিছুটা পূর্বে আগে কিছু সময় পূর্বেও মানুষ মনে করত যে ছেলেরা মেয়েরা মাদ্রাসায় পড়ে কি করবে। আসলে আমাদের ব্যবস্থাপনাও তখন ওই রকম ছিল, মানুষ মনে করত যে মাদ্রাসায় পড়া মানে হলো ওয়াজ মাহফিলের জন্য মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ধান তোলা, মাদ্রাসায় পড়া মানে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ওয়াজ মাহফিলের জন্য বাঁশ কালেকশন করা, মাদ্রাসায় পড়া মানে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে সৎকার টাকা, কোরবানির চামড়ার টাকা কালেকশন করা, মাদ্রাসায় পড়া মানে কোনো মানুষ মারা গেলে তাকে সে মারা গেলে দাফন করার পরে মাদ্রাসার ছেলেরা বাড়িতে গিয়ে খতম করে তাকে জান্নাতে পাঠিয়ে দিয়ে আসা। মানুষ মনে করত যে মাদ্রাসায় পড়া মানে কেউ মারা গেলে তার বাড়িতে গিয়ে কুলখানি করা, মিলাদ পড়া, তার জন্য দোয়া করা। মানুষ মনে করত যে মাদ্রাসায় পড়া মানে হলো যারা মাদ্রাসায় পড়বে তারা রাস্তার মোড়ে মোড়ে কালেকশন করবে মাইক দিয়ে, সিএনজি অটো থেকে, রিক্সা থেকে, বাস থেকে, মানুষ থেকে ওরা টাকা কালেকশন করবে। মাদ্রাসায় পড়া মানেই মানুষ মনে করত এইটা। মাদ্রাসায় পড়া মানে মসজিদের খতিব সাহেব খুতবা দিবে, সভাপতি যেভাবে ডিরেকশন দিবে খতিব সাহেব ওইভাবে কথা বলবে, এর নাম হচ্ছে মাদ্রাসায় পড়া। মাদ্রাসায় পড়া মানে হলো কারো বিবাহ সম্পাদন হবে, মাদ্রাসার ছেলেকে বিবাহটা পরিপূর্ণ কমপ্লিট করে দিয়ে আসবে, উনি হলেন কাজী। মাদ্রাসায় পড়া মানে হলো কেউ মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করা, জানাজা পড়ানো। মাদ্রাসায় পড়া মানে সন্তান জন্মগ্রহণ করলে গিয়ে সেখানে আজান প্রদান করা। আগের সমাজ ব্যবস্থাপনা মনে করত মাদ্রাসা পড়া মানে হচ্ছে এই 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 এই, কিন্তু আজকে অনেক বেশি চেঞ্জ হয়েছে আধুনিক যুগে। মাদ্রাসায় পড়া মানে এখন রাস্তাঘাটে কালেকশন করা, বাস কালেকশন করা, ধান চাউল কালেকশন করা, সৎকার টাকা কালেকশন করা, কেউ মারা গেলে তার জন্য গিয়ে দোয়া করানো, তার জন্য খতম করা, কোরআন তেলাওয়াত করা, তারপরে মানুষ মারা গেলে জানাজার সালাতে অংশগ্রহণ করা, জন্ম সন্তান জন্মগ্রহণ করলে সেখানে গিয়ে আজান প্রদান করা, তারপরে বিবাহ সম্পাদন করা। আজকের যুগে মাদ্রাসায় পড়া মানে এইটা। নিতান্তই কোনো মানুষ যদি আগের যুগের সাথে এখন তাল মিলায় তাহলে মানুষ ভুল করবে। এখন মাদ্রাসায় শিক্ষিত যারা, মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হয়ে বাংলাদেশের সর্বোচ্চ চূড়ার প্রতিষ্ঠান হলো ঢাকা ইউনিভার্সিটি। আপনি গিয়ে দেখেন বিগত বছরগুলোতে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় সব সময় যারা ফার্স্ট সেকেন্ড থার্ড অর্জন করেছে আপনি গিয়ে দেখেন সেখানে সব পাবেন মাদ্রাসার ছেলে। এই বছর ভর্তি পরীক্ষায় যারা ফার্স্ট হয়েছে পিএসটিভির আলোচক ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ, গত বছরও ওনার ছেলে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়েছে, এই বছর ওনার আরেক ছেলে ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়েছে। আপনি যে কোনো ইউনিভার্সিটিতে গিয়ে দেখেন মাদ্রাসার ছেলেরা আজকে খুব বেশি ভালো পারফর্ম করছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যে কোনো প্রশাসনিক দায়িত্বে গিয়ে দেখেন সেখানে মাদ্রাসার ছেলেরা অংশগ্রহণ করছে এবং সততার সহিত, ন্যায়পরায়ণতার সহিত, দায়িত্ব অনুভূতি নিয়ে আজকে মাদ্রাসার ছেলেরা সোনার বাংলা গড়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আজকে মাদ্রাসার ছেলেরা শুধু মসজিদে বসে নেই,
মাদ্রাসার ছেলে তেমনি ভাবে মসজিদকে কন্ট্রোল করার জন্য অবদান রাখছে, তেমনি ভাবে সমাজ পরিচালনার ক্ষেত্রে সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্যে, সমাজকে ফেত্তা থেকে দূরে রাখার জন্যে মাদ্রাসার ছেলেরা আজকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এর বাস্তব প্রমাণ আপনারা একটু চোখ ভুলালেই বুঝতে পারবেন। সুতরাং মাদ্রাসাকে আর পূর্বের মতো করে মনে করা যাবে না। আমি আমার সামনে এই প্রতিষ্ঠানকে নিয়ে আসি, আর যে প্রতিষ্ঠানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পড়ালেখার সুযোগ করে দিয়েছেন, আমার পিতা অত্যন্ত পরিশ্রম করে নিজে না খেয়ে নিজে না পড়ে আমার পিতামাতা আমাকে যে এই প্রতিষ্ঠানে পড়ালেখার সুযোগ করে দিয়েছেন, আমি আল্লাহর শুকরিয়া আদায় করার পরে আমি আমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ যে আল্লাহ এরকম একটা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ আল্লাহ আমাকে করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সত্য জানার, সত্য বুঝার, সত্য ছোট হোক বড় হোক সত্য পাওয়ার পরে সত্যকে মানার মতো মন মানসিকতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই প্রতিষ্ঠান থেকেই অর্জন করার তৌফিক আমাকে দিয়েছেন। আমি গর্বিত, আমার প্রতিষ্ঠান কোনোদিন বলে নাই যাও রাস্তায় মিছিল হচ্ছে সেখানে গাড়ি ভাঙচুর করে আসো, আমার প্রতিষ্ঠান কখনোই আমাকে বলে নাই। আমার প্রতিষ্ঠান আমাকে কখনোই বলে নাই মানুষের দোকানপাট ভাঙচুর করো, বাসে আগুন জ্বালাও, রিকশায় সিএনজি অটোতে আগুন জ্বালাও, আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমার প্রতিষ্ঠান কখনোই আমাকে বলেনি। যদিও অনেক মানুষ কাছে থেকে না জানার কারণে অনেক ভুল ধারণা মানুষের মনে থাকতে পারে, অনেকে মনে করে যে সেখানে হয়তোবা অনেক ধরনের অবৈধ জিনিসপত্র থাকতে পারে, উপরে আল্লাহকে সাক্ষী রেখে বলছি আজকে 9 বৎসর আমার প্রতিষ্ঠান অতিবাহিত হয়েছে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি 9 বৎসরের ভিতরে একটা ইটের কণা আমি পাইনি, আল্লাহ সাক্ষী। কোনোদিন আমাকে বলে নাই যাও বাস কালেকশন করো মাহফিলের জন্য, ওয়াজ মাহফিলের জন্য চাউল সৎকার টাকা কালেকশন করে নিয়ে আসো, কোনোদিন আমার প্রতিষ্ঠান আমাকে বলে নাই। কোনোদিন আমার প্রতিষ্ঠান বলে নাই কেউ মারা গিয়েছে তার জানাজা গিয়ে তাকে জান্নাতে পাঠিয়ে দিয়ে আসো, কুলখানি করে আসো, খতম করে আসো, আমার প্রতিষ্ঠান কখনো আমাকে এটা শিক্ষা দেয় নাই। আমার প্রতিষ্ঠান আমাকে শিক্ষা দিয়েছে কিভাবে নিজে কোরআন সুন্নার জ্ঞান অর্জন করে সত্য জেনে পরিবারের মাধ্যমে সত্য নিজের মধ্যে পরিবারের মধ্যে সত্যকে বাস্তবায়িত করার মাধ্যমে নিজের পরিবার নিজের সমাজ নিজের রাষ্ট্রকে কিভাবে কোরআন সুন্নার আলোকে সততার ন্যায় কিভাবে গঠন করা যায় আমার প্রতিষ্ঠান আমাকে সেই শিক্ষা দিয়েছে। আমার প্রতিষ্ঠান কখনো এই শিক্ষা আমাকে দেয় নাই। এই মাদ্রাসার কোনো ছেলেকে আজ পর্যন্ত বলা হয় নাই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত পরিশ্রম করে কাজ করা হয়েছে, এই মাদ্রাসার পক্ষ থেকে কোনো ছেলেকে বলা হয় নাই দাও এই বাসটা একটু সোজা করে ধরো, একটা ছেলেকে বলা হয় নাই। সুতরাং পূর্বের যুগের সাথে এখন মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে তুলনা করলে চলবে না। আজকের আধুনিক যুগের মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা গোটা পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলার মতো এদেশের মাটিতে অসংখ্য মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এবার আসেন, ছেলেদেরকে মেয়েদেরকে মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করবেন কেন? অনেকগুলো দিক আছে, আমি একটা দিক তুলে ধরি, অনেকগুলো দিক আছে। এখন একটা বাস্তব প্রমাণ আপনাদের সামনে দিয়ে দেখেন, এই যে এই সুন্দর প্রতিষ্ঠান যিনি করেছেন ওনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকা পয়সা দিয়েছেন, মন মানসিকতা দিয়েছেন, সুন্দর একটা নিয়ত দিয়েছেন। আমি একদিন মসজিদে বসা, এই জুমায় আমার খুতবা ছিল, তো মসজিদের ফ্লোরে আমি বসা, ইরফান বসা, ওর আব্বু বসা, তা আমি খুতবায় দাঁড়াবো। নতুন প্রায় অনেক লক্ষ টাকা, কমপক্ষে 2 লক্ষ টাকার মতো খরচ করে উনি মিম্বরটা বানিয়েছেন নিজের মন মতো। আমি ওনাকে বললাম যে হাজি সাহেব দেখেন, এ মাদ্রাসার জায়গা আপনার, এই মাদ্রাসা আপনার, টাকা পয়সা আপনার, মসজিদ আপনি করেছেন, মিম্বর আপনি বানিয়েছেন, সমস্ত কিছু আপনার, সব কিছুর মালিক আপনি হওয়ার পরেও এই মিম্বরে আপনার ছেলের উঠার কোনো ক্ষমতা নাই। আমি বলেছি, কারণ তখন আমি মিম্বরে উঠব, আমি বলেছি সব কিছু আপনার, তারপরও বলছি এই মিম্বর উঠার ক্ষমতা আপনার ছেলের নাই। এ কথা বলার পর উনি যেমন কি একটু লড়ে বসলেন, বলল আসলে তুমি কি বলতে চাও? আমি বললাম হাজি সাহেব দেখেন, এত সুন্দর করে সব কিছু আপনি তৈরি করলেন, অন্যের সন্তানরা এসে এখান থেকে শিক্ষা অর্জন করবে,
আপনার এই মাদ্রাসা মসজিদ অন্যের সন্তানরা দেখাশোনা করবে, এই মসজিদে খুতবা প্রদান করবে, আর আপনি নিজ হাতে যেগুলোকে তৈরি করলেন আপনার সন্তান এখানে দাঁড়িয়ে খুতবা প্রদান করবে না, অন্যরা করবে, এই যদি অবস্থা হয় তাহলে আপনি এতটা প্রশান্তি পাবেন না যতটা প্রশান্তি পাবেন যদি নিজের ছেলেকে আপনি এভাবে তৈরি করতে পারেন। এবার আমার জামিয়া কাসমিয়া কামিল মাদ্রাসার শ্রদ্ধাভাজন ওস্তাদ বৃন্দ আমি সাথে নিয়ে এসেছি যে চলেন আমার গ্রামে একটা মাদ্রাসা হয়েছে খুব সুন্দর, আপনারা আমার মাদ্রাসাকে একটু দেখবেন। তা আলহামদুলিল্লাহ শত ব্যস্ততার মাঝেও আমার ওস্তাদরা যারা আমাদেরকে তৈরি করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন আমার ওস্তাদরা আজকে এখানে এসেছেন। আমি বিনীতভাবে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য যারা শুকরিয়া জাযাকাল্লাহ। এবার আমি ওনাকে বললাম যে দেখেন বাস্তব প্রমাণ কিন্তু এখন দেখাচ্ছি, ভালো করে খেয়াল করেন। আমি ওনাকে বললাম আপনার ছেলে এই মিম্বরে দাঁড়িয়ে আপনার সামনে যদি 5 মিনিট বক্তব্য প্রদান করে, আপনার ছেলে আপনার সামনে দাঁড়িয়ে 5 মিনিট যদি উনি বক্তব্য প্রদান করে আপনার মনে এত প্রশান্তি তৃপ্তি পাবেন, দৈনিক যদি আপনার সন্তান আপনাকে 1 কোটি টাকা ইনকাম করে প্রতিদিন আপনার হাতে এনে দেয় আপনি ততটুকু প্রশান্তি পাবেন না। তার প্রমাণ তো একটু আগে দেখলেন, ছেলে তেলাওয়াত করলো বাপ পাশে বসা, আমি তো ভাবলাম যে কিছুই বলবে না, এবার দেখলাম বাপ কেঁদেই দিল, বাপ পাশে বসা, ওনার মনে হচ্ছে এত বড় মঞ্চ এত বড় আয়োজন সার্থক, কারণ আজকে সবকিছু অপূর্ণাঙ্গ থেকে যেত। ওনার সন্তান যদি এখানে বসে তেলাওয়াত না করত কেমন জানি সমস্ত কিছু অপূর্ণাঙ্গ থেকে যেত, ওনার সন্তান যখন ওনার পাশে বসে তেলাওয়াত করলো ওনার মনটা তৃপ্তিতে ভরে গেল, আর এটার মধ্যেই হচ্ছে চূড়ান্ত প্রশান্তি। আমি বললাম, বললো তুমি কি বলতে চাও? আমি বললাম যে আপনার ছেলেকে আপনি এই মিম্বরে দাঁড়িয়ে খুতবা দেওয়ার মতো যোগ্যতা অর্জন করার জন্য আপনি প্রস্তুত হয়ে যান। আলহামদুলিল্লাহ ছেলেকে এখন মাদ্রাসায় ভর্তি করেছেন, এখানে ছেলে আজ না হোক কাল হোক সময় সাপেক্ষে এই ছেলেই একদিন এখানে বসে আল্লাহ তৌফিক দিলে আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করবে। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে দিনের জন্য কবুল করেন, বলেন আমিন। এবার আমি ওনারটা বললাম, আমি কিন্তু বক্তব্য দিব না, এই যে ছেলেরা এখানে আরবিতে বক্তব্য দিল ইংরেজিতে বক্তব্য দিল, এই ছেলের বাপ মা যদি আজকে এখানে থাকেন তাহলে ওই বাপ মার এই ছেলের সুন্দর বক্তব্য দেখে তাদের মনটা ভরে গেল কিনা, মনটা ভরে গেল কিনা? তাহলে এই মঞ্চে দাঁড়িয়ে শুধু ওনার ছেলে বক্তব্য দেওয়ার কথা ছিল না, এই মঞ্চে দাঁড়িয়ে শুধুমাত্র ওনার ছেলে আরবিতে ইংরেজিতে বক্তব্য দেওয়ার কথা ছিল না, আমাদেরও ছেলে মেয়ে ভাই বোন এই মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার কথা ছিল, ঠিক না? কিন্তু আমরা কিতা পেরেছি, আমরা পারি নাই, আমরা পারি নাই, আমরা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ছোট করে দেখেছি। মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত ছেলেরা সমাজের একটা গেও ছেলে, মানুষ মনে করে আমার দুইটা মেয়ে একটা সুন্দর আর একটা কালো, সুন্দরী মেয়ে বিয়ে দেওয়ার জন্য একটা ইংলিশ টিচার বা ইউনিভার্সিটিতে চাকরি করে জেনারেল শিক্ষায় শিক্ষিত একটা স্যার খোঁজে, আর কালো মেয়েকে বিবাহ দেওয়ার জন্য মাদ্রাসার একটা হুজুর খোঁজে, আগেই সেপারেট করে ফেললো, আগে সেপারেট করে ফেলল। আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলি, মাদ্রাসায় পড়ালেখা করার কারণে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, মাদ্রাসায় পড়ালেখা করার কারণে আজকে কলেজ ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষা অর্জনকে আমি ছোট করে দেখছি না, তবে আমি মন থেকে এতটুকু বলতে পারি আমি সবার থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, শুধু মাদ্রাসায় পড়ালেখা করার কারণে আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছেন। মাদ্রাসা শিক্ষাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই, আপনি মাদ্রাসায় শিক্ষা অর্জন করার মাধ্যমে আপনার সন্তানকে আপনি কিভাবে গড়ে তুলতে চান আপনি সেভাবেই পারবেন। আমি একটি আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে, সূরা মুহাম্মদের 19 নং আয়াত, আল্লাহ বলছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই পৃথিবীতে যত মানুষ রয়েছে প্রত্যেকটা মানুষ
যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনয়ন করতে চায়, ইসলাম কবুল করতে চায়, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে চায়, তো প্রত্যেকটা মানুষের উপরে সর্বপ্রথম ফরজ হলো আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা। যে কোনো মানুষ, আজকের বাংলাদেশে বিভিন্ন দলে মানুষ বিভক্ত, যে যে কোনো দল করুক না কেন, যদি কোনো মানুষ আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে চায়, পরকালে যদি লোকটা জান্নাত চায়, পরকালে যদি আমরা জান্নাত চাই, তাহলে আমাদের প্রতি সর্বপ্রথম ফরজ হলো যে আল্লাহর প্রতি আমি ঈমান আনয়ন করতে যাচ্ছি, ওই আল্লাহ সম্পর্কে জানা, জ্ঞান অর্জন করা, এটা হলো সর্বপ্রথম ফরজ। এ কথা আমি কেন বললাম? আল্লাহ সম্পর্কে সর্বপ্রথম জানা জরুরি কেন? এখানে আমি একটা উদাহরণ